আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা বাংলাদেশে প্রায় অনেক মানুষই করে থাকেন, সেটা স্মোকিং। এই স্মোকিংটা কীভাবে আপনি ছাড়াতে পারেন তার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, এবং সেটা আমি আমার বাবার উপর অ্যাপ্লাই করেছি, যার ফলে সে এখন প্রায় 15 দিন ধরে কোনো ধরনের সিগারেট ছাড়াই বর্তমানে আছেন। এই টেকনিকটার নাম হচ্ছে সাফ দি আর্স্ট, অর্থাৎ প্রবল ইচ্ছাগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে আমি পুরোপুরি, যেহেতু বাসায় আছি, চাকরিতে যেতে পারছি না, তাহলে আমি 2 দিন আব্বাকে কোনো ধরনের সিগারেট খেতে দেই নাই, এবং এটা অনেক কষ্ট হয়েছিল আমার তাকে টেক কেয়ার করা, এবং তারও খুব কষ্ট হয়েছিল। প্রথম 2 দিন তাকে কোনো সিগারেট খেতে দেইনি, পরবর্তীতে তার ফেভারিট ব্র্যান্ডের কিছু সিগারেট তার হাতে আমি দিই। আব্বাকে কিছু নির্দেশনা দিয়েছিলাম, সেই নির্দেশনার মধ্যে হচ্ছে, প্রথম আপনি সিগারেটের প্যাকেটটা খুলেন, খোলার পর আপনি দাঁড়ান, আপনার নিজের ভিতরে কী অনুভূতি হচ্ছে সেটা একবার ভাবুন, তা এরকম 2 মিনিট অবজার্ভ করুন, দেখুন। তারপর সেকেন্ড যেটা বলেছিলাম, যে আপনি একটা সিগারেট বের করেন, বের করার পর আপনি দাঁড়ান, এই সিগারেটটা একবার দেখেন, দেখার পর আপনার মনে কী কী অনুভূতি হয় সেটা আপনি মনে মনে চিন্তা করেন, এবং নিজের অনুভূতিগুলোকে নিজেকেই জাস্টিফাই করার সুযোগ দেন। এই 2 মিনিট চলার পর আমি আবার বললাম যে আপনি আপনার পকেট থেকে লাইটারটা বের করেন, বের করার পর আপনি আবার থামেন, চিন্তা করেন যে আপনার ভিতরে কী কী অনুভূতি হচ্ছে। এরকম 2 মিনিট করার পর চতুর্থ আবার আমি তাকে বললাম, সিগারেটটা আপনি মুখে নেন, মুখে নেওয়ার পর আবার আপনি চিন্তা করেন আপনার মনে কী বলতেছে, সে মনের কথাটা আপনি একবার শুনুন। ওনার ভিতরে এক ধরনের অনুশোচনা আমি দেখতে পেলাম, তারপর তাকে খেতে পারেন আমি কথা বললাম, তারপর দেখলাম যে উনি আসলে সিগারেট আর খাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। এটা এখন 15 দিন, আমি এই 15 দিন দেখেছি আসলে উনি সিগারেট খান কি না, তা আলহামদুলিল্লাহ আজকে 15 দিন হয়ে গেল, সিগারেটও আনা হচ্ছে না এবং আব্বাও সিগারেট খাচ্ছেন না। সিগারেট প্যাকেট দেখা, সিগারেট বের করা, সিগারেট ধরানো এবং অনুশোচনার চিন্তা করা, এই জিনিসটা আপনি যদি একেবারেই আমার আব্বার মতন ছেড়ে দিতে না পারেন, কিন্তু 1 সপ্তাহ ধরে আপনি ট্রাই করতে পারেন। এই 1 সপ্তাহ করার পরে আমি এটুক নিশ্চিত যে আপনি আর সিগারেট খাবেন না, আপনার মন সিগারেট আপনার খেতে একেবারেই বাধা দিবে। এটা কিন্তু আপনার মনের খিদা, এটা কিন্তু আপনার পেটের খিদা না। এই যে টেকনিকটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম, এইটার সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, এটাতে কখনোই আপনি স্ট্রেস ফিল করবেন না। আপনি হেসে খেলে ব্রেনের সাথে একটা নেগোসিয়েশন করে ইনশাল্লাহ আপনি সিগারেট খাওয়ার যে ব্যাড হ্যাবিটটা আছে সেটাকে আপনি আস্তে আস্তে চেঞ্জ করতে পারবেন। আমাদের মাঝে এরকম অনেকেই আছেন যারা একেবারেই ব্যাড হ্যাবিট চেঞ্জ করার চেষ্টা করেন, যার পরবর্তীতে দেখা যায় যে ব্যাড হ্যাবিট এবং গুড হ্যাবিটের মধ্যে মারামারির এক পর্যায়ে খারাপটাই জিতে যায়, অর্থাৎ আপনি কিছুদিন পরে সেই ব্যাড হ্যাবিটটাতেই আবার ইউজ হয়ে যান। সুতরাং কোনো খারাপ অভ্যাস একবারে ছাড়ার চাইতে ধীরে ধীরে ছাড়াটাই অনেক ভালো। সিগারেটটা আসলেই আমাদের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের আশেপাশে আমাদের পরিবারের সবার জন্যই ক্ষতিকর। দয়া করে কেউ সিগারেট খায়েন না, এ থেকে পরিত্রাণ নিয়ে আসার চেষ্টা করুন। এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে।